চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গাচর পৌরসভায় ভূগর্ভস্থ পানি শোধনাগার উচ্চ জলাধারা থেকে পানি সরবরাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জজনগর এলাকায় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর দুই আসনের সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চাঁদপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর আহমেদ। প্রধান অতিথি বলেন, দুযোগ পর পৌরবাসী 10 কোটি টাকায় নির্মিত পানি শোধনাগারের মধ্য দিয়ে নিরাপদ 100 ব্যবহার সুবিধা পেল। আজ 100 পরিবার পানির লাইন পাচ্ছে। এই পানি শোধনাগার থেকে পর্যায়ক্রমে 3000 পরিবার সুবিধা পাবে। এটি একটি পাইলট প্রজেক্ট যা সরকারের উন্নয়নের অংশ। সৌরসেচ প্রকল্পের কচুরিপানা 1 মাসের মধ্যে পরিষ্কার করা হবে। ছেঙ্গাচর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও প্রশাসক সহায়ক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় আরও বক্তব্য দেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, ছেঙ্গাচর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মোহাম্মদ ইয়াসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইম চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আরিফ উল্লাহ সরকার, সাবেক ছাত্র নেতা মহসিন মিয়া মানিক, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম মমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সচিব চন্দ্র দাস প্রমুখ। চাঁদপুর প্রতিনিধি শহীদুল ইসলাম খোকনের তথ্যচিত্রে, পিআইবি 71 টিভি।